এনো তোমার চা। থ্যাংক ইউ। দুটো ধরতে হবে না, তুই তোমার কাপটা নিয়ে না। না এটাই আমি নিচে রাখবো, তুমি এখানে বসো। এখান থেকে বসে বসে না খুব ভালো লাগে বাইরের দৃশ্যগুলো দেখে। চলো বাবা। নেই কালারটা, বেজ কালারটা ঠিক পছন্দ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল তুমি এখানে বসে পড়ো। এখানে বসে বসে না বাইরে বাইরেটা দেখতে খুব ভালো লাগে, দেখা সবাইকে খুব সুন্দর লাগে এখানে বসে বাইরেটা দেখতে। অস্কার কে দেখতে? হ্যাঁ একদম সত্যি কথা। আর তার মধ্যে বৃষ্টি ভেজা ওয়েদারটা আরো সুন্দর লাগছে না? একটু গ্রিনারি রয়েছে আমাদেরও নিজেদেরও। সেসব তো ঠিক আছে, তুমি সবাইকে বাইরের সিন দেখাতে কি অস্কারে পায় পাড়ি দেবে? অস্কার বাবু আমি তোমার পায়ে পাড়িছি, বলো 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 বলো। হ্যাঁ ইয়ে করো না করো না। কখনো কখনো যদি একটু মন খারাপ লাগে বা কখনো কখনো যদি মনে করি যে এখানে একা থাকবো, এই রুমটাতে বসে বাইরের দিকে তাকালে এত ভালো লাগে বলার কথা না। আর সত্যি কথা বলতে এখন যখন আবার সে কলকাতা ছেড়ে চলে যাওয়া আর সবকিছু ঠিকঠাক হচ্ছে, তো মনটা না প্রচণ্ড খারাপ। মা তো সেদিনকে যখন এসেছিল যখন কথাবার্তা হচ্ছিল তখন বলে এই বয়স হয়ে গেছে তোরা আবার চলে যাবি, একটু কাছে ছিলিস, একটু খারাপ লাগলে দেখতে পারতাম, তোদের শরীর খারাপ হলে দেখতে আসতে পারি, সেই কথাগুলো না আরো বেশি খারাপ লাগছে। কি করবো এখানে, কতদিন এত টাকা ভাড়া দিয়ে থাকবো এখানে? ওখানে আমাদের বাড়ি বিক্রি হচ্ছে না, বাড়ি বিক্রির কোনো নাম ও গন্ধ নেই, যেহেতু ওখানে থাকছি না ওখানে ওইসবের কোনো মানে কিছু ফ্ল্যাটটার কিছু করতেই পারছি না। তো কতদিন আর দুখানা বাড়ির ইএমআই টানা, প্লাস এইখানে এত টাকা ভাড়া দেওয়া, প্লাস অফিসের ভাড়া, মানে বুঝতে পারছো তো, তো সব কিছু মিলিয়ে একটা কিছু জায়গাতে তো আমাদের আসতে হবে। চলে কি সেই বয়সকালে হয়তো তো আসতেই হবে কলকাতায়, কারণ একটু বয়স হয়ে গেলে তখন নিজের জায়গার ইয়ে হয়ে যায়, তাহলে আরো কয়েক বছর ওখানে কাটিয়ে নি, কাটিয়ে আরিয়ানের পড়াশোনাটাও করে নি, কারণ হচ্ছে আরিয়ানের পড়াশোনাটাও আরিয়ানের পড়াশোনা কমপ্লিট হোক, আমরা ওখানে আমাদের ফ্ল্যাটটাকে বিক্রি করি, করে তারপর আস্তে আস্তে যদি কলকাতার দিকে কিছু কিনতে পারি। কিছু অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং আছে যে কিছু জায়গা জমি কেনা, আমাদের ফ্ল্যাট কেনার কোনো ভাবে কোনো প্ল্যানিং নেই এখন। কপাল তো সবকিছু, ভগবান কি করেন, কোনো কিছু আমাদের হাতে নেই। সত্যি যে তোমরা সবসময় বলো যে সোমালি এত ট্রান্সফার তুমি কি করে করো, সত্যি কথা বলতে করি হয়তো ঠিক কথা, কষ্ট হয় খুব, কিন্তু সবকিছু ঠিক কিভাবে যেন ম্যানেজ হয়ে যায়, তাই না? লাইফে অনেক বড় বড় প্রবলেম আমাদের এসছে, আমাদের এই 14 বছর বিবাহিত জীবনে প্রচুর বড় বড় প্রবলেম এসছে, কিন্তু কিভাবে কিভাবে ঠিক ম্যানেজ হয়েই যায়। বলে না ভগবান প্রবলেম তাদেরই দেয় যাদের সলভ করার ক্ষমতা থাকে। আজকে রান্না হচ্ছে আলু দিয়ে ডিমের কারি। আসলে রোজ মাছ খাওয়া হচ্ছে পাতলা করে মাছের ঝোল, যেমন আমাদের তো একটা কথাই আছে শরীর খারাপ মানেই পাতলা করে মাছের ঝোল, তো সেটাই হচ্ছে না। তোমার সেই রাতের জন্য কি রান্না করবে, কি করবো, মাছ করবো করা হবে নাকি মাংস করা হবে? এক কাজ করে মাংস ভালো লাগছে না, ওই পাতলা করে কাতলা মাছের ঝোলই রান্না করি, তাহলে ওটাই তাহলে হোক, ওটাই ফাইনাল। রাতে এই এখন যখন ডিমটা খাওয়া হচ্ছে তাহলে রাতে পাতলা করে মাছের ঝোল মিঠুন, কাতলা মাছের ঝোল পাতলা করে আর তার সাথে রাইস। এখন রুটিটা খুব একটা খাচ্ছি না, হজমের যদি প্রবলেম হয় তার জন্য। আমার সেলাই পেকে গেছে, আমি ঠিক ওভাবেই চলছি যেভাবে ডাক্তার বলেছিলেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার চলাফেরা, ডাক্তার যেটুকু যেভাবে বলেছিল ওভাবেই চলাফেরা করেছে। তো ডাক্তার এরকম বলেনি যে ঠাকুর দেখতে যাও, সেটা আলাদা ব্যাপার। তো একটু শাড়ি পরে ধীরে ধীরে করেই তো গেছিলাম, কিন্তু আর কোনো অয়েন্টমেন্টও দেয়নি যেটা আমি এখন লাগাতে পারি, তো আজকেই ডাক্তার দেখানো, আজকে যেতে হবে। আজ এক জন্ম পর আমরা অফিস যাচ্ছি। অফিসে এলাম, খুব ভালো লাগছে, সবাই কাজ করছে দেখে আরো বেশি ভালো লাগছে। তবে একটা জিনিস তোমাদের কখনো আমি দেখাইনি বা বলিও নি, আমাদের অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে হাওড়ার ব্রিজ দেখা যায়। তো বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, নাহলে তোমাদের আজকেই দেখাতাম, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে আই হোপ যা বৃষ্টি হওয়ার এখনই হয়ে যাক, কিন্তু এই কালী পুজোটাকে যেন নষ্ট না করে। ব্যাস অফিসের রুম ছেড়ে এখন এখানে এসে বসে থাকতে হচ্ছে রিসেপশনে, কারণ এখানে এসে হাওয়াটা একটু কম আর এত ঠান্ডা লাগছে, কাল দুপুরে থেকে শুরু হয়েছে বৃষ্টি। ক্যাপুচিনো
আরিয়া নিশা বাবা খুব ভালোবাসে, তাই একটা ফ্র্যাপেচিনো আর একটা চিকেন র‍্যাপ নিয়েছি। অনেকদিন বাদে আবার সোমালি বাইরে কফি টফি খাচ্ছে, কেমন লাগছে? কেমন অনেকদিন ধরে আইফার্ব করছি আর শরীর যেন নিচ্ছিল না। ঠিক আছে, পরে 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 তাই ভালো যে কাছে যখন অফিসে শেষ হয়, আমাদের অফিসের কাছে এটা এলাম, চল একটুখানি কফি টাই। এমনি তো প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, এতক্ষণ এসিতে বসে না মানে প্রচন্ড চিল আমাদের অফিসে, তো আমি যে যেমন রিসেপশনে বসেছিলাম তাতেও মাথা ভালো মতো না। তারপর বললাম যে পাশে চলো, তাহলে একটু স্টার বাসের সামনেই যখন যেতে হবে তাহলে এখানে কফি খেয়ে যেতে হবে। ডিমের ঝোল রান্না করেছো, তার তার শুধু ডিমটা খাচ্ছে, চিন্তা করো ডিমের ঝোল বলে ভাত খাবে না। হ্যাঁ, পরে আবার ভাত টাত খাওয়া আমি বন্ধ করে দেবো। খুব বাজে ছেলে হয়ে গেছে সারিয়ান, তুই পিটি দিয়েছ। মাছের ঝোল ডিমের ঝোল হলো নাকি ভাত খাবে না? চিকেন রোজ রোজ কেউ খায়? হ্যাঁ, আরেক খাবে আলু আলু ভাজা ডাল, এসব হলে তো সবসময় যা হয় ঘরে। বাবা কিভাবে দেখো, দেখছে দেখো না, দাদা ভাইয়ের নিন্দা করছো কত মজা করে দেখো দেখছে। ও মা ও মা কি হাসছে দেখো, কি স্মাইল করছে যে মাম্মা ড্যাডা একদম ঠিক বলেছে, দাদা ভাইটা না এতটাই বাজে। আমাকে দেখো তো, উনি বাবা নিয়ে আমাকে দেখো তো, ওখানে একটু শান্তিতে থাকতে দে বেবি। চুন 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 খেনে অস্কার, তুমি কিন্তু দুষ্ট হয়েছো, ওই দেখো সোফা থেকে বসে পড়ো। দুটোই শয়তানের গাছ হচ্ছে দিন দিন, মাসিকে পাত্তাই যায় না অস্কার আরিয়ান দুজনেই। মানে মা বাবা হিসেবে এর থেকে বেশি গর্ভার কিছু আছে যে এলেই কমপ্লেন শুরু? আমার ব্যাগে কি করছে? আমার তো সব জিনিসই তুমি নিয়ে ঘুরো। হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইলটা পর্যন্ত অর্ধেক সময় তোমার কাছেই থাকে। যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তাদের কাছে যে কোনো উল্টো পাল্টা মেসেজ আসে তাহলে এটুকু ভেবে সোমালি অন্তত করছে না। এখন বাজে বিকেল 6:30, তখন ডাক্তার দেখিয়ে এলাম আর ডাক্তার ও মাই গড একটা স্টিচকে ধরে ধরে টেনে তুলে দিল। অনেকদিন বাদে গিয়ে এখন ঘরে একটু চা খাই, আমি ভাবছি একটু দুধ চা খাবো। খাও খাবো সত্যি, ইয়ার কি করিস, এই এতে একটু ক্যালসিয়াম চলে যাবে শরীরে। একটুখানি কি খাবো? বেশি খাবো না, বেশি খাবে না, না কম সুগার দিয়েছি আজকে, সুগার দিয়ে রেট নিচ্ছো? হ্যাঁ, ঝেড়ে আর কি আছে, আমাদের দিয়েছিল গুলো ট্রেতে, আমরা ফেলে রাখতে নিয়ে চলে। চারটে সুগার আমরা পাও না, হয় যে টাকা দিই তাতে চারটে সুগার, মানে এক একটাতে দুটো করে সুগার। ওইসব ছাড়ো, খাবার নষ্ট করতে নেই বাবা, তার জন্য আমরা নিয়ে আসি সুন্দর রুই মাছ গুলো দেখতে পাচ্ছ, এগুলো ঝোল করবো। আর তার সাথে বিকেলবেলা আমি যাওয়ার আগে ডাক্তার মানে হসপিটালে যাওয়ার আগে এই সবজিগুলো কেটে রেখে দিয়ে গেছি, এবার পাতলা করে সুন্দর করে ঝোল করো মাছে। আর তুমি কি করো মিঠু, সেই ঝোল দিয়ে খাবো না, সুন্দর একটা মুভি খুঁজে রাখো। ঝুঁকতে বারণ করেছে, আরে এইটুকু ঝুঁকলে কিচ্ছু হয় না। আমি রান্না করতে আসি তখন মোটামুটি আমার চারপাশে চার পাঁচজন থাকে, কিন্তু তাদের মধ্যে কেউ এমন কেউ নেই যে রান্নাতে আমাকে কোনো রকম ভাবে হেল্প করে। একজন চুলকোতে এসছে, সেটাও নাকি রান্না করা অবশ্যই চুলকোতে হয়। তাহলে দিয়ে এখানে চাটা নিয়ে বসে পড়েছি, এখানে রয়েছে প্রাণ, এটা মিঠুনের খুবই প্রাণের কাছে, এটা আজকাল আমি সহ্য করতে পারছি না তার জন্য এটা আমি খাচ্ছি না। এটা হচ্ছে গিয়ে আমার গোলমন্দের ফেভারিট আর আমারও ফেভারিট মারি। যদি ধরো ডায়াবেটিস না থাকে না তাহলে এটা হচ্ছে সব থেকে বেস্ট বিস্কিট, কি বলো মিঠুন? এমনি আমার বিস্কিট খুব একটা খাই না, কিন্তু যখন খিদে পায় তখন মনে কি এটাই সব থেকে বেস্ট। অস্কার আর আরিয়ান দুটোই সমান, ক্যামেরার সামনে এত ভালো ছেলে মানে আর পৃথিবীতে হয় না। ওফ, মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছে, অসাধারণ লাগছে, বড় বড় একদম পেটি কাতলা মাছের। আর যে যাই বলুক না কেন কাতলা মাছ কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর যদি একটু বড় বড় কাতলা হয় বা যদি পাকা রুই হয় তার হচ্ছে জিভে জল আসছে।
তার যদি একটু ওই রুই মাছের কালিয়া, অসাধারণ অপশন। আর আমি আবার গাদার মাছ খেতে পারি না, কারণ প্রচন্ড কাটা থাকে, তার জন্য বড় বড় পেটি, তার মধ্যে দিয়ে পাতলা জল। হ্যাঁ, তুমি তোমার ছোট ভাইকে কত ভালোবাসো সব জানা আছে, সব লোক দেখানো ভালোবাসো। হ্যাঁ, আজকে ছোট ভাইকে তাহলে তুমি খাওয়াবে, ঠিক আছে? বড় ভাই হোনে কা তো ফর্জ আদা করো। আমি দেখেছি বরবটি যে যে সবজিতে থাকে সেই সবজিতে লঙ্কা বেশি থাকে, কারণ বুঝতে পারি না লঙ্কা। তাহলে চলো খাবার খেতে খেতে, বেশ বড় বড় কাতলা মাছের পিস খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করি এখানে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো এখন এর জন্য বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিমস। টাটা। এটু হাতে টাটা নয়, টাটা বাহাতে গুলাম, বাহাতেও টাটা নয়, তোমরা কেউ টাটা দিওই না, বাই।